আমার সরালের ভাইরা, সময় কম, মাত্র 1 মিনিটের মধ্যে বলবো। যখন এতিম আমার আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কারণ আমার নবী হলো এতিম। এবার শোকের পানি ফেলায় কাঁদা। ওই মহিলা উমরের জন্য দোয়া করে চলে গেছে। উমর রাতের অন্ধকার স্বপ্নে দেখে আমার নবী দুটা হাত পরায় দিতে। ওই জাইদের চোখের পানি, আমি নবীর কবর মরে গেছে রে আমার। যখন বলছে নবী আমি এতিম, আমি এতিমকে পিঠে উঠাই অমর আমারে ঘোড়া সাজাইছে। নবী অমরের মতো বাচ্চা শাসক এই দেশে দরকার। আল্লাহ তুমি দেখো আমার যুবক ভাইরা বইয়া বইয়া কান্দে। আমি জানি না কোন যুবকের মা নাই বাবা নাই, মা ওই সাইজ যদি চোখের পানে পাড়াবেন নবীর রওজার পাশে তারা কান্দে। তুমি সরার খেলার মাঝে বসে কান্না যুবক, তোর চোখের পানি এখনই নবীর রওজায় চলিয়া যাবে। নবীর মাগরিবের নামাজের পরে নবী যদি এতিমদের ডাক সাথে সাথে শুনে, তোমরা যাদের মা নাই গো, চোখের পানি ছেড়ে দিয়ে বলো নবীজি আপনারা তো মা ছিল না বাবা ছিল না গো। দেখো এখানে দানে দানে সবাই কান্দে। পুরো মজমার মধ্যে সবাই কান্দে মেলি। তোমার কি মায়ের আজকে জুমার মসজিদে বাবা একটা ছেলে আমার বলে আজকে 1 বছর হয়ে গেল মা বলে ডাকি না। হুজুর কত 1 বছর আগে আপনি আমার মায়ের মিরপুরে এমপি সাহেবের সামনে জানাজা করছিলেন। হুজুর আজকে আমার মা
আল্লাহ যাদের চোখে পানি পড়ছে এদের বাবা মাকে তুমি মাফ করে দাও। সেই রাতের মায় একটা রাত পর খেতা বালিশ ঠিক মতো দিতে পারে নাই। আজকে পাঁচতলা দশতলার মালিক আমরা, এমন একটা টাইম গেছে মা ভালো একটা খেতা গাই দিয়ে আমাকে লালন পালন করাইতে পারে নাই রে। আরে ঘরের ভিতর দিয়ে পাতার দুইটা খেতা বালিশ গুলো ঠান্ডা হয়ে গেছে। আজকে পাঁচতলা দশতলার নিচে ঘুমাই আমার কথা ভুলে গেছো? ওই মা আজকে কবরে, এই আমি আপনাদের কাছে হাত পাকবো। আরে কি আশ্চর্য, এই তুমি যাও দিয়ে, তুমি যাও জোরে একটা দাবার মারো জোরে। আল্লাহ বলুন তো দেখো, আলহামদুলিল্লাহ প্রশংসা করলেন কার, খুশি হইল কে, বেজার হয়েছে কে? জীবনে একটা দিন যদি আল্লাহরে খুশি করতে পারেন, এই দশটা পৃথিবীর সময় জান্নাত আপনার জন্য অজীব হয়ে যাবে। এই মাসটার নাম হলো রজব মাস, আরবিতে এই মাসটার নাম কি সাসায় বুঝেই না। এই বেড়াই এই দুটারে দুই জায়গায় লো, এই মাসটার নাম কি রজব। এই চারটা উদিত হওয়ার সাথে সাথে নবী বলতেন ইদা দাখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবলিগনা রমজান। আল্লাহ তুমি আমার রজব আর শাবানের বরকত দান করো, রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখো। এই রজব মাসের মধ্যে অনেকগুলা আমল আছে, তার ভিতরে এক নম্বর আমল হলো এই মাসে যদি কে এই দোয়াটা পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াত বাড়ায় দেয়। আমরা যেইটার লেগে বেশি বেশি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার অনেকদিন বাঁচায় রাখো, অনেকদিন বাঁচায় রাখো। যদি কেউ ওই দোয়াটা করে আল্লাহ তাকে সুস্থতা রিজিক দান করে। কেউ যদি বলে, বলেন আমার সাথে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবলিগনা রমজান, আয় আল্লাহ আপনি আমাকে রজব আর শাবান মাসের বরকত দান করেন, রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখেন। দোয়াটা ভালো না খারাপ? জোরে করে, আরো জোরে, এই মন খারাপ না? তা মাগরিবের সময় কথা কবেন তো, কেমন ওয়াজ শুরু হয়েছে, এখনো শরীরের আইট গুটো আছে, মাশাআল্লাহ ভালোই শক্তি আছে। আওয়াজ দিবেন তো মনে করবে আশেপাশে যারা আছে তারা মনে করবে না যারা বসছে এরা সত্যিকারে মুসলমান, ঠিক না বেঠিক? আজকে মুসলমান মায়ের খায় আর এক মুসলমান চাই এসে দেয়, কিন্তু আমরা এমন মুসলমান পৃথিবীতে কোনো বেঈমানের সামনে মাথা নত করি না। কি রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো। কি তাকবীরদের মতো কেউ নাই? হ্যাঁ দেয় দাঁড়ান তো, দাঁড়াই করে দেন তো। এই পিছনে দাঁড় পোলা পাল্লা আরো বন্ধ করতে হবে। কে আসছে যে মাইজি কই কোরআন ডিমের বাস দিছে ধমক দিলা আবার আহে একটা লোক জানতো হয় না? এই বেটা যা, শুধু একসাথে বলেন তো, এই পর্দাটা দেওয়া ঠিক হয় নাই। পর্দাটা দেওয়ার কারণে পোলাপান মনে করে আমাদের থেকে দূরে চলে গেছে হুজুর। আল্লাহ শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিক যদি আল্লাহ হয় হুকুম চলবে কার? জোরে কন, আরো জোরে। যদি আল্লাহর জন্য রসুলের জন্য কখনো জীবন দেওয়ার টাইম আসে দিতে রাজি আছেন না? কে কে রাজি আছেন দেখে পার তাকবীর দিয়ে দেখাই দেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকবীরটা দিলে ঠিকই হইয়া কইরা দিলে, তোমার কেউ দেখলো না, ফেরেশতারাও দেখলো না। আল্লাহ পাক আমাদের কবুল করেন, জোরে কেন আমিন, আর জোরে বলেন আমিন। আহ শুধু আপনারা আমার দিকে তাকাবেন, কোনো দিকে তাকাবেন না, সময় কম, কারণ আজকের মাহফিলের প্রধান বক্তা কিন্তু আমি না, আমার পর অনেক উলামা একরাম আছেন। শুধু আপনাদের খেদমত আরজ করবো, যতটুকু সময় কথা বলবো দিলের কানে শুনবেন ইনশা ইনশা।
মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জমিনটা যার হুকুম চলবে তাই না? এমন থেকে কিছু বাদশাহ আসছে, তখন হযরত ওমর হলো মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট। এমন থেকে কিছু বাদশাহ আইসা, বাদশাহ লোক প্রতিনিধি আইসে জিজ্ঞেস করে, তোমাদের বাদশাহ কই? কেমন বাদশাহ নাই, মারাবো কর। জিজ্ঞেস, তোমাকে প্রধানমন্ত্রী কই? কয় নাই। এরপরে জিজ্ঞেস করছে, ভাই তোমাকে রাজা কই? কয় নাই। এরপরে জিজ্ঞেস করছে, তাহলে তোমাকে দেশে বাদশাহ নাই, রাজা নাই, প্রধানমন্ত্রী নাই, দেশ চালায় কেনা? বলে, আমাকে প্রধানমন্ত্রীও নাই, কিচ্ছু নাই, আমাকে একজন আমির আছে। কি আছে? জোরে কর, আছে কি? বাজান রে। যখন জিজ্ঞেস করছে, আমাকে একজন আমির আছে, ইয়ামানের গভর্নররা সবাই আশ্চর্য হয়ে গেল, প্রেসিডেন্ট নাই, রাজা নাই, প্রধানমন্ত্রী নাই, আমির দেশটা কেমনে চালায়? বলো তোমাদের আমির কোথায় আছে? বলে, আমাদের আমির কোথায় আছে আমরা নিজেরাও জানি না। আরে আমাদের ইয়ামানের প্রধানমন্ত্রী, আমাদের পারস্যের প্রধানমন্ত্রী, তারে দেখতে যাইতে সাতটা আটটা গেট পাড়ি দেওয়ার লাগে, আর তোমাদের দেশের আমির বলে কোথায় আছে তোমরা নিজেই জানো না। বলে, তালাশ করে দেখেন যে কোন এক জায়গায় থাকতে পারে। বাজান রে। যাইতে 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 যায় দেখে, মসজিদ নবমীর একটা কোনায় খেজুরের একটা পাটি বিছাইয়া আমিরুল মুমিনিন ঘুমা। জিজ্ঞেস করা হইল, আমিরুল মুমিনিন, আপনি কি এই দেশের প্রেসিডেন্ট? খলিফাতুল মুসলিমিন বলে, আমি এই দেশের প্রেসিডেন্ট না, প্রেসিডেন্ট যিনি ছিলেন উনি ওই যে রওজার মধ্যে ঘুমাই আছে। ও বাজান, আমি আপনাদের সামনে কেন এই কথাটা বলছি? কোন মানুষ যখন কোন মানুষকে ছোট মনে করবে, আল্লাহ তারে বড় করে দিবে, ঠিক না বেঠি? আরো জোরে কর। এ দাদা ভাই, আপনারা যদি বসেন না একটু দোয়া করতাম। আহেন খারাই তাই না, তেতিমের মতো কি আসছে? যে প্যান্ডেলে জায়গা আছে না, মিয়া বহেন এখানে প্যান্ডেলের মধ্যে না, একবার যান গা ওই যে কোনার দিকে বসেন বাম পাশে। আল্লাহ যারা বসবে এদেরকে তুমি মাফ করে দিবা, আল্লাহ এদের সন্তানদেরকে আলেম বানায় দিবা, আল্লাহ বিশ্ব নবীর সাথে হাসর করে দিবা, আল্লাহ সবাইরে কবুল করেন। আমার দিকে তাকান, আমাদের দেশের রাজা বাদশারা থাকো, একটা চেয়ারম্যানও যদি হয় তার কত বডিগার্ড থাকে, কথা ঠিক না বেঠিক? আর অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর, সে ঘুমায় আছে খেজুরের পাটি বিছাইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন জিজ্ঞেস করছে যে আপনি এত বড় একটা প্রেসিডেন্ট, আপনার তো দুই চারজন বডিগার্ড থাকার কথা, ওমর বললেন, আমার বডিগার্ড লাগে না, আমার বডিগার্ড আমার আল্লাহ। বাজান রে ওমর কেন? আরে কি আশ্চর্য জোরে, হাতে বাজে পায়ে বাজে আব্বাসি, হাত উঁচাও করতে পারতাস। যাক যা, আবার হয়েছে, আর মাত্র 15 মিনিট কথা কম। আমার দিক তাকাবেন, কোন দিক তাকাবেন না? হযরত ওমর বলেন, হযরত ওমর বলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা যদি জমিনে বড় হইতে চাও, আমার আল্লাহকে বড় করে দেখে নিজেরে ছোট করে দাও। আলহামদুলিল্লাহ বলেন, বড় কে? এই যে নারাই তাকবীর যে ধরি দেন, এই নারাই তাকবীর ধ্বনির অর্থ কি? নারাই তাকবীর লিল্লাহে তাকবীর, যারা আসতে বলবেন বাতের রোগে ধরবো, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ এদেরকে কবুল করেন, আমিন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় হয়েছে কেন? একমাত্র আল্লাহরে বড় করার কারণে। তাকান এইদিকে, হযরত ওমর বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে একটা কথা বলি, যারা আমার আল্লাহরে বড় করবা আল্লাহ তাদেরকে বড় করে দিবে, ঠিক না বেঠি? জোরে কোন? হযরত ওমরের খাসলাত ছিলেন বাবা, ওমর যখন রাস্তা দিয়া হাঁটতেন ওই রাস্তা দিয়া কোনোদিন শয়তান যাইত না। কারণটা কি? এর মধ্যে একটা মাত্র কারণ, ওমর কোনোদিন নিজেকে বড় মনে করতেন না, সবসময় মনে করতেন আমার সাইডে ছোট মানুষ, এই জমিনে আর কেউ নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে একদিন বসে আছে। আমার নবী একদিন বলেন, ওমর রে, তুমি হলে জান্নাতের দ্বিতীয় নাম্বার ব্যক্তি। সুবহানাল্লাহ, জোরে কর, তুমি হইলে আমার জান্নাতের দ্বিতীয় নাম্বার ব্যক্তি। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার ব্যক্তি যদি আমি হই, এরপরে যদি আল্লাহ কোনোদিন আমার পরে বেজার হইয়া, কোনোদিন বেজার হইয়া, এটার টাইট দাও, এটা লড়ে কে ভাইয়া, কোনোদিন আমার আল্লাহ আমার পরে বেজার হইয়া যদি আমার জাহান্নামের অর্ডার দিয়ে দেয়, আমার অবস্থা কি হইবে? আমার আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। বান্দা আমারে ভয় করবি, আমি তোরে দুনিয়ার থেকে জান্নাতুল মাওয়া দলিল করে দিব। জান্নাতুল মাওয়া দেয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে কর, হযরত ওমর রাষ্ট্রনায়ক। ইন দি মিন টাইমে ওমর হযরত হুজাফা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, আবু হুজাফা, আবু হুজাফার ইতিহাস এরকম আসছে, আবু হুজাফা এমন একজন সাহাবী ছিলেন, আমার নবী তার কাছে কিছু জিনিস গচ্ছিত রাখছিলেন, কিছু আমানত রাখছিলেন, যে আমানত অন্য কোন সাহাবীর কাছে রাখেন নাই। বলেন তো আল্লাহু আকবার, এই নিজের আমানত কি সবার কাছে রাখা যায়? হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তো ওমর রাদিয়াল্লাহু একদিন রাতের অন্ধকারে আবু হুজাফার বাড়িতে যে বলে, হুজাফা, আমি অনেক কষ্ট করে তোমার বাড়িতে আসছি, কি যে তথ্য তোমার কাছে আছে মদিনায় আর কারো কাছে নাই? তোমার কাছে আছে আর কারো কাছে তথ্য নাই? আবু হুজাফা বলে, ওমর রে, আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন নবীর জামাই, আবার আপনি হলেন নবীর শ্বশুর, আবার হইতেছেন আমার নবীর ঘোষণা কিন্তু জান্নাতের দ্বিতীয় নাম্বার চাবি, আপনি আমার কাছে কি জিজ্ঞেস করতে আসছেন? আমি তোমার কাছে আসছি মাত্র কয়েকটা জিনিস জানতে, তার ভিতরে একটা জিনিস তুমি বলবা কি? মুনাফিকের খাতার মধ্যে আমার নামটা আছে নি। সুবহানাল্লাহ, বলেন তোমার কাছে আমার, আরে আল্লাহ রে, এত চেষ্টা করে ওয়াশ করা যায়, ওয়াশ দিলে খেলার মাঠে ওলামা নামাজ বন্ধ করতে পারবো, এটা অবস্থায় এটা পাইতেছে, ভলান্টিয়ার নাই, ভলান্টিয়ার নাই, কিছু নাই বেটা। আল্লাহ আমাদের হেফাজত করেন, দরকার আমিন। বলেন তো, লা হাওলা কিন্তু শেষ করে ব্যবসা
আমাদের সবাইকে মাফ করে দেওয়ার জন্য না, আমি এত নিষ্ঠাকে আমি কথা বলতে পারি না ভাই, শুধু আমার সাথে বলবেন আল্লাহ যদি মাফ করে দেয় কেউ অসুবিধা আছে? ভয় করতে হবে কারে? আল্লাহ আল্লাহ কবর দেখলে এত ভয় পাইত, বাঘ দেখলে অত কেউ ভয় পাইত না। যে ওমরকে দেখলে বাঘে ভয় পাইত, কিন্তু ওমর কবর দেখলে সবচেয়ে বেশি ভয় পাইত। চিন্তা করছেন ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি আজকে আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে এই ঘটনা পাই, আমি অনেক আশ্চর্য হয়ে গেলাম। যে ওমরকে দেখলে বাঘে আর ছাগলে এক জায়গায় পানি খাইত, ঘাস খাইত, সেই ওমর কবর দেখলে ছোট বাচ্চার মতো ফুপায় ফুপায় কাঁদত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ কেমনে কবরে থাকবো জানি না। বজন দেবার দিনটা নরম করবে হযরত ওমর একদিন মসজিদ না মোমাইল থেকে বাজান অন্তত 21 মাইল দূরে ঘুমায় আছে, আসতে পারে না রাতে, জনগণের ডিউটি করতেছে তো। এটা আমাদের দেশের এমপি মন্ত্রীদের মতো না, যে জনগণের ভোট নিয়ে ওই যে এমপি হোস্টেলে উঠছে, আবার 5 বছর পরে টুপি মাথায় দিয়ে জনগণের দ্বারে দ্বারে ঘুরে। এমপি কো মাথায় টুপি দেখা যাবে তখনই যখন দেখবেন ইলেকশন আর মাত্র 1 মাস আছে। প্রধান বক্তা হিসেবে 1:09:10 অব্দি তোমার কোন আওয়াজ থাকে ঠিক না বেটে? কি মার্গের পাশে না নিল মাইজি কই বুঝে ও বিপদে পড়ে আছে, ঠেলায় পড়ে বান্দর কে সহজে গাছে হবে কুত্তায় দাপর দিল উঠে। আল্লাহ মাই যে মাদ্দ মানুষ দাবা দিয়ে না পারলাম না, আসলাম শুধু আমার দিকে তাকানার মাত্র 5-7 মিনিট কথা বলে যাবি না, এরা হেন আমার দিকে তাকাবে তখন কথা বলবে। ইন্দিমিন টাইমে ও তোমর মসজিদ নাবামি থেকে 21 মাইল দূরে ঘুমায়, এই জায়গাটার নাম হলো রাত্রে ঘুমাইতেন না দিনে ঘুমাইতেন, অমরের বিবি তারে পাহারা দিতেন, আর অমরের বিবি দিনে ঘুমাইলে ডিস্টার্ব করতেন না, ইশাকের নামাজ পড়ে অমর ঘুমাইতেন। আজকে আসতে দেরি হয়ে গেছে, জনগণের খবর নিতে নিতে দেরি হয়ে গেছে, ওমর এখানে ঘুমাইতেছে, তো ওমরের নাক দিয়ে মুখ দিয়ে মাছি ঢুকে, মাছি মাছি বুঝেন না, মাছিতে আর কি চেনে যেটা ওমর নাকে, হ্যাঁ নাকে মুখে মাছি পড়তেছে, তাহলে ওমরের খাদেম এই মাছি সরাইতেছে, মাছি তো খাদেম মাছি সরাইতে সরাইতে ও বয়ে বয়ে ঘুমাই গেছে। বাজারে একটু পরে দেখে ওমরের পায়ের পাশে বসে একটা সিংহে মাছি দাঁড়াইতেছে। সিংহ ছিলেন, সিংহ বনের রাজা কি জোরে কান আলবিদা নেহাইতে দেখলাম যে সিংহতে লেজ দিয়া মাছি তাড়াইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কয় দেখো বাড়ি কর তুমি সিংহ, আমি আবার বলতেছি ওমরের খাদে মাছি তাড়াইতে তাড়াইতে ক্লান্ত হয়ে গেছে, হেও বয়ে বয়ে ঘুমাইতেছে, একটু পরে দেখে তার খাদেম ঘুমের থেকে উঠে আছে, তার পাশে একটা সিংহ বয়ে রয়েছে, বাঘ সিংহ ল্যাঞ্জা দিয়ে মাছি তাড়াইতেছে ওমরের উপর থেকে। আমি এই হাদিসটা দেখে
সিংহে তার ল্যাঞ্জা দিয়া 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 যখন বাজান মাসি তাড়াইতেছে কাঁদে না কোন বসে বসে কাঁদে আর করে দুনিয়ার মানুষে কেউ যদি মাওলার পাগল হয়ে যায় সারা দুনিয়ার মাখলুক তার তাবে হইয়া যায় কত সুন্দর দেখো ফিলিস্তিনের জমিনে কেদ্দারি ছড়ায় ফিলিস্তিনের জমিনে বোমা দিয়ে উড়ে দেয় এই জমিনটা সালাউদ্দিন আইয়ুবীর জমিন সালাউদ্দিন আইয়ুবী মাওলানা এমন ভাবে খুশি করছে তার ঘোড়াকে একটা বাড়ি মারলে ঘোড়াই তাই বের গুলো সোনা করে দিত মোহাম্মদ বিন কাসেম এই ফিলিস্তিনকে শাসন করছে আজকে ফিলিস্তিনকে নিয়ে বেজরমা ইসরায়েল গুলো কত রং বেরঙ্গের কথা কয় কথা কয় না এখন শুনতেছি অতি তাড়াতাড়ি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস তারা দখল করে নিবে কিয়ামতের আগ পর্যন্ত কোন বেজরমা ইহুদি বাইতুল মুকাদ্দাস দখল করতে পারবে না কি রাজি আছেন না নাই মুসলমানের পক্ষে ফিলিস্তিন থাকুক কেন কে রাজি আছেন আল্লাহকে তো হাত তো দেখায় না এই ফিলিস্তিনে হযরত ওমর যেদিন সফর করে আমার দিকে তাকাবেন কোনদিন ঘাড় ঘুরাবেন না তখন ফিলিস্তিনের একটা গ্রামে গিয়েছিলেন যে গ্রামটা হযরত আইয়ুব আলাইহিসসালামের কষ্টে পড়ার পরে 18 বছর যেই জায়গায় বসে আইয়ুব আলাইহিসসালাম কিরায় খাইছিল ওই জায়গা আইয়ুব আলাইহিসসালামের পায়ের গোড়ার আঘাতে উরকুত বিরিজিল হাদা মুখতাসাল উবারিদি ওয়াসারা আইয়ুব আলাইহিসসালামের পায়ের গোড়ার আঘাতে যেই জায়গা একটা কুয়া হয়েছিল আইয়ুব আলাইহিসসালামকে সেই কুয়ার মধ্যে ফেলাইয়া রব্বে কারীম গোসল দিয়েছিলেন রব্বে কারীম আইয়ুব আলাইহিসসালামের রোগকে ভালো করে দিয়েছিলেন ওই জায়গাটাই হলো ফিলিস্তিনে সুবহানাল্লাহ বাইতে দেখো আমি আবার বলছি এই যে গাজা এই গাজা উপত্যকাই হলো আইয়ুব আলাইহিসসালামের বাড়ি আরো জোরে বল এখানে আইয়ুব আলাইহিসসালামের মাজার আছে সুবহানাল্লাহ বেহান আইয়ুব আলাইহিসসালামের কুয়া এখানে আছে পৃথিবীতে কয়েকটা কুয়া আছে যে কুয়া গুলার পানি কোনোদিন কিয়ামত পর্যন্ত কমবে না তার ভিতরে আইয়ুব আলাইহিসসালামের কোরআনের ভাষায় উরকুত বিরিজিলিক যে কুয়া আইয়ুব আলাইহিসসালামের পায়ের গুণ আঘাতে হয়েছিল ওই কুয়ার পানি কোনোদিন কমবে না ইসুম আলাইহিসসালামকে যে কুয়ার মধ্যে ফেলছিল ওই কুয়ার পানি কোনোদিন কমবে না ইউনুস আলাইহিসসালামকে মাছে পেটে নেয়ার পরে 40 দিন পরে ওগ্রায়া বমি করে যখন ফেলায় দেয় ইউনুস আলাইহিসসালামকে তখন ইউনুস আলাইহিসসালামের জন্য মিষ্টি পানি ছিল না সব ছিল লবণ পানি তখন ইউনুস আলাইহিসসালাম ওই মরুভূমিতে বইয়া পায়ের গুড় মুড়া দিয়ে নাড়াচাড়া দিছিল একটা কুয়া হয়েছিল এরপরে কয় সুবহানাল্লাহ আসতে পারে আইয়ুব আলাইহিসসালামের এবং ইউনুস আলাইহিসসালামের দোনোটা কুয়া কিন্তু ফিলিস্তিনে আরো জোরে বল
এই ফিলিস্তিনকে ইসরায়েল বেজর মারগুলা কেন দখল করতে চায়? এই কুয়াগুলা যদি ওদের আন্ডারে যায়, ওরা জানে তাফসিরে আসছে, কুয়াগুলা ওদের আন্ডারে গেলে আরে এত বড় বুজুর্গ আমার সব হিসাবে খাস খাতে বাগুনা ধরে খাস খাতে আলহামদুলিল্লাহ ভাইরা আমার আমার দিকে তাকান, ইউনুস আলাইহিস সালামের এই কুয়া, আইয়ুব আলাইহিস সালামের এই কুয়া এই ফিলিস্তিনে আছে, এই কুয়াগুলা গাজার উপত্যকায় আর এই কুয়াগুলা হামাসের দখলে, এই কুয়াগুলা আরো দখল করতে চায়, জীবনের বিনিময় হলো গাজার ঠিকা বেঈমানের বাচ্চারা কিয়ামত পর্যন্ত এই নবীদের স্মৃতিগুলা কোনদিন অ্যাটাক করতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। ওরা 30 লক্ষ সৈন্য মোতায়েন করছে গাজায় আর মুসলমান মাত্র 30,000, দেখাই দিছে মুসলমান মরলে শহীদ বাঁচলে গেল, কথা বলেন না কেন? এখন ঠিকই তো ফিলিস্তিন দখল করে নিল মুসলমান, কারণ সালাউদ্দিন আইয়ুবের দেশ, মোহাম্মদ বিন কাসিমের দেশ, এই দেশ এত তাড়াতাড়ি পৃথিবীর কোন বেঈমানের সাথে চলে দেওয়া যাবে না, শুধু মাগরিবের পর একটা আওয়াজ দিবেন জীবন চাকার থাক, মুসলমান জীবন দেয়, মুসলমান মাঝে মাঝে বেঈমানের জীবন নেয়, ঠিক না বেঠি? আরো জোরে বলেন, আপনারা জানেন বদরের প্রান্তরে, বদরের প্রান্তরে যখন বিশ্বনবী বদরে যারা গেছেন তারা জানেন বদরে আল্লাহ পাক আমারে বহু দান দিছে, বহুবার আমি গেছি বদরে চোখ দেখে বলি, আমি কোরআন হাদিস দেখে, কোরআন হাদিস তো পড়ছি, চোখ দিয়ে দেখে এরপর আপনাদের সামনে বর্ণনা করতেছি। এবার পুরো রমজানের অধিকাংশ সময় মক্কার বাইরে ছিলাম, বদরের মধ্যে পুরো একদিন ছিলাম, বদরের এমন কোন স্পট নাই আমাকে আল্লাহ দেখায় নাই, যেখান থেকে এই বদরের মাঠে উতবা উতবা সাহেবা যেখান থেকে নবীরে গালি দিছিল বদরের মাঠ, এই গালির জায়গাগুলো এখনো পর্যন্ত স্মৃতি হয়ে আছে, আলীর বিরুদ্ধে যে বেঈমানটা দাঁড়ায় বলছিল এই মোহাম্মদ সাল্লাল্লাহু এই মোহাম্মদ খারাপ লোক, নাউজুবিল্লাহ বোর খেতার নিচে দেখে নবীরে গালি দেয় এটা হুনে তুমি নাউজুবিল্লাহ আসতে কো, ওই বেঈমান যদি সওয়ালে জন্ম নেয় আমার মনে হয় সে যদি রিকশা চালক হয় পাঁচ শত নামাজিও যদি না হয় নবীর যদি কেউ বদমাস বলে গালি দেয় ওর জায়গায় মেরে ফেলাব, ওর জায়গায় তুই মুখে করে ফেলো, ঠিক না বেটে? এটা নবীর ভালোবাসা, নামাজ পড়ি না আলাদা বাবা, নবীরে গালি দিলে বেঈমানের সাথে কোনো আপোষ নাই আমাদের, উতবা সাহেবা আল্লাহু আকবার, সাহেবা হলো আলীর বিরুদ্ধে, কখন আলী গেছে এখন শোনেন, ডাইরেক্ট কিতাবুল মাগাজি বুখারীর থেকে বলছি, লম্বা চওড়া হাদিস, সাহেবা সকালবেলা দেখলো মোহাম্মদ এই দেশে আইছে আমাগোর সাথে টিক্কা মাইরা, মোহাম্মদের সাজ করার একটা সুবর্ণ সুযোগ, গতকালকে বৃষ্টি হয়েছে মুসলমান মনে হয় এখন আমাদের সাথে পারবে না, সাহেব একটা ডাল লইয়া বগলের মধ্যে দুটো তরবারি লইয়া সাহেবা নামছে মাঠে, নাইমে কইতেছে এই মোহাম্মদ খারাপ লোক, আল্লাহ যে নাউজুবিল্লাহ আসতে কবে রুল আমাদের হবে, আল্লাহ যারা দাঁড়ায় রয়েছে গো বারো না ভুয়ো মিললে আমি মারতে এ এ এ দুল্লা ভাই বলো অধিক যা, আলহামদুলিল্লাহ বলে মাঠ খালি হলে দাঁড়ায় থাকলে ভালো দেখা যাইব, তাহলে আমার দিক তাকাবেন হলে মুসলমান মরলে সহি ওই মরণ নাই মরতে রাজি আছেন না, রাজি আছেন না, রাজি আছেন, আর মরণ তো হয়েই যাবে, 200 টা নাস্তিক মাইরেই মরেন না, তো সাহেবা সকালবেলা যুদ্ধ লাগার আগে, যুদ্ধ তখন লাগে নাই, সাহেবা সকালবেলা যুদ্ধের মাঠে দাঁড়াই একটা দুইটা তরবারি এখানে নিয়ে আল্লাহ আকবার, দুইটা তরবারি দুই পাশে নিয়ে একটা তরবারি হাতে নিয়ে একটা ডাল হাতে নিয়ে জোরে জোরে সিলে সিলে কইতেছে এ আব্দুল্লাহ বলা মোহাম্মদ তুই খারাপ লোক, তুই ওই দেশে ঠিক থাকতে পারস না আমাকে মাইনের গুতায়, এই দেশে আইসো তোরে মারার লাগে আইসি পাল্লে বাইরা, তখন আলীর মাত্র 21 বছর বয়স, কত 21 বছরে পোলা হেন আছে না, যদি আসতে কথা কোন 21 বছরে পোলা তোর হেতেনে রোগে ধরবে ফেসবুকের পার্টি, হ্যাঁ এদিক টাকা 21 বছরের আলী
নবীর কানে কানে যে বলে, নবী তখন মসজিদে আরিজের কাছে বসা, মারহাবা বলে, যেখানে আমার লেগে নবীর লেগে মঞ্চ করা হয়েছে, এই মসজিদে আমি ওয়াজও করছি নামাজও পড়াইছি, আমি গুনাহগার। বাড়তে পারেন আপনি গুনাহগার। ইলিয়াস রহমান জিয়াদি জীবন এমন এমন জায়গায় আল্লাহ তার নিচে কল্পনা করতে পারবে, এই মসজিদে আরিজ বদরে আমি ইনশাআল্লাহ ইমামতি করছি একদিন মাগরিবে, ঠিক আল্লাহ আমারে দিয়ে পড়াইছে, আল্লাহর জাতের কসম করে বলবো, এবং সৌদি আরবের আমার পিছনে নামাজও পড়ছে। আমি যখন কিরাত করতেছিলাম আমার এখনো মনে পড়ে, শরীরে শির ওঠে, আমি যখন এইভাবে পড়তেছিলাম, আমি তো হাফেজ না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قرأت آمين খুব জোরে কয়, এত জোরে আমিন বলছে, সুবহানাল্লাহ। এরপরে যখন আমি পড়তেছি যেই সূরাটা পড়ছিলাম, পড়ি هو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ قسم করে বলে আল্লাহর কসম করে বলে আমি তো হাফেজ না আমি নামাজ শেষ করে বইছি দেখি বদরের একজন আসল বদরি আসল সৌদি আমার দিকে আর মেচে এসেছে যেই বাঙালিরা আমার ইমামতিতে খাড়া করাই দিছে হুজুর ওরা তো আমার নিয়ে গেছে বদরে ওয়াজ করাইতে বদরে বিবাড়িয়ার পরে এক দেড়শো ছেলে একটা হসপিটাল চাকরি করে গেছে ওখানে ওয়াজ করতে ওরা বললো হসপিটালে পরিবেশ নাই মসজিদ আরিজে ওয়াজ করাবো আপনার দিয়ে তো ওই সৌদিয়ার ওই বিবাড়িয়ার ওই ছেলেটারে জিজ্ঞেস করে না ইন্তাফিল বাংলাদেশ আলেম তো আমার বলতে বুঝাইতেছে ইমাম মা খতিব ফি বাংলাদেশ ইমাম মা খতিব ফি বাংলাদেশ মাদ্রাসার প্রিন্সিপাল হিনা প্রিন্সিপাল মা খতিব মা ইমাম সে মাদ্রাসার প্রিন্সিপাল ইমাম খতিব সঙ্গে সঙ্গে বলে ইলিশ 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 বল আমার বয়া আমার দুই গালে দিলে সুমা দিছে এরপরে তার হাতের মধ্যে একটা ঘড়ি আছিল আমার মনে হয় তার হাতের ঘড়িটা আমি বহুত বছর রাখছিলাম আমার একটা ঘড়ি হাতিয়ে দিছিল আমার জিজ্ঞেস করে এনাফিল বাংলাদেশ কারিল খুলছে মিয়া 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 খাইস মিয়া মিয়া সাহা করান সাহা করান কোরআন এত সুন্দর সহি করে তো কোথা লোক পড়তে পারে আমি বললাম আমি আর কি আমার দেশে কাতি কোরআন হাফিজ কাতি 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 ওই সুবহানাল্লাহ ওই বুড়ে কইতেছে সুবহানাল্লাহ কাসির বিল কোরআন হাদিস হাফিজ কোরআন কারিম কুলজা নাম্বার না না হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আমার বাংলাদেশ সুবহানাল্লাহ আর এখন দেখেন না আমার বাংলা মা এমন একটা দেশ যেই দেশে এই এখন সারা পৃথিবীর ভিতরে টক্কর লাগায়া আমার বাংলাদেশ এক নম্বরে যায় 70টা দেশটা পিছনে ফেলে সেই সালে আহমদ তাকরিম দুবাই প্রতিযোগী যায় 70টা দেশকে পিছনে ফেলে আজকে আমার বাংলা মাকে সারা পৃথিবীর সামনে মাথা উঁচু করে দিয়েছে যারা আলেমদেরকে গালি দাও আলেমদেরকে বাস দাও পারলে পৃথিবীতে দেখা তোকে সাকিব আল হাসান ছক্কা মারে আবার ড্যাম খায়
ড্যাম নাই, আলেম উলামা উপরে ওরছে তো ওরছে, কথা বল না কেন? সময় নাই তো কি করবো, অল্প সময় আছে, তাকাও দিকে আমার বাংলাদেশের সাকিব আল হাসান দুই সাইডটা ছক্কা মাইরা আইলে, মাননীয় প্রধানমন্ত্রী একো বাড়ি দেয় গাড়ি দেয়, আরে কষ্ট কার কাছে করবো, তোমার চা খাওয়া নাই, কইতে গেলে আবার বিন পরল বান দুন খাই, আমি আবার খাবো নয় চিন্তাও করে। এই মুসলমানের পোলায় দিকে তাকাও, এই মুসলমানের পোলায় দিকে তাকাও, এই যে সালে আমার তাকরিম 70টা দেশটা পিছনে ফেলাইয়া আজকে আমার বাংলা মাকে লাশ লাল সবুজের পতাকাকে সারা ভার পৃথিবীর সামনে উঁচা করে ধরবো। আলেমদের দাম আছে না নাই? মাদ্রাসার কওমি মাদ্রাসার ছাত্রদের দাম আছে না নাই? যেটা কবে কওমি মাদ্রাসার দরকার নাই ওর গাল গুল ফাটা হালাবো ঘুষাইয়া। আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন, জোরে আমিন। এই বদরে যেখানে সাহেবা সকালবেলা ডাল সরকে নিয়ে নামছে, ইন্দিমিন টাইমে দেখা যায় সাহেবা যখন বলতেছে, এ মোহাম্মদ খারাপ লোক আব্দুল্লাহর বলা বেরো, তোর বাপের আইছে আয়, জাদ্দিলাল জাদ্দিলাল আবির জাদ্দি আইছে তোর বাপের আয়, দেন না কেউ রে যদি মারামারি করতে যায় বিল্ডিং এর নিচে ধরে, এ উড়ার ফুপুরের নাম কয় না, এ মাকার ফুপাকে মারলে নাম দেখ আয় তোর মাথা কয়টা আছে, এই বিয়াদব বলে গালি কিন্তু একমাত্র সাহেবার কাছে দিয়েছে, এরাই হলো উৎপা সাহেবার খালতো ভাই, একটু বরাবর গাল দিছে, মুসলমান মরে গেছিস নি, তোরা বলে 313 জন আইসো আয় পানি ছাড়া গিলে লাগে, আলী কাই হুজুর জামু সুলতান, আমি আর রোজ করুন না যাই, আওয়াজ দিবেন আমার অসুখ হয়েছে, রেডি রেডি, দুইবার যখন বলতেছে, এ মুসলমান মরে গেছিস, আলী বলে হুজুর জামু যখন দেখলো যে আলী খুব প্রিপারেশন নিয়ে নিছে, প্রসেসিং, আলীর আলীর অবস্থা খুব খারাপ, ওর শরীর লাল হয়ে গেছে, জিদ যে লাল হয়ে গেছে, এতদিন মক্কায় মায়ের খাইছে, কেবল মাইনের পালা আইছে, নবী দিছে এই যুদ্ধের সেনা প্রধান আমার নবী, হযরত আলী বলতে যে হুজুর মায়ের খাইছে, এখন আর তো সময় বসে থাকার নাই, একবার কোন না সাইবার এমন পোল্টি মারমু ওর বাপের সুন্দর নাম ভুলাই দিব, ওর বাপের নাম ভুলাই দিব, আমার নবী বলে চুপ থাক, যখন দেখলো আলী লাল হয়ে গেছে তখন ঘাটটা ধরে আমার নবী চাদরের মধ্যে নিয়ে বগল সাইপে ধরে কয়, এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন যখনই বলছে নবীজি, দুইবার বলছে, তৃতীয়বার কিন্তু আমি আলী আর বসে থাকবো না, আমার নবী বলে আলী রে তৃতীয়বার আর আমি তোরে এইভাবে বাঁধতে রাখবো না, তৃতীয়বার বললে আমি নবী তোর হাতে তরবারি তৈরি দিব, কিতাবুল মাগাজি বাপের বানানো কথা কই না আমি, তৃতীয়বার হযরত আলী দম ধরে আছে দেখে আর একবার বলে কিনা, সাহেবা তখন ও পেললি মদ খাইতেছে আর বলতেছে, এ মোহাম্মদের মোহাম্মদের এ আব্দুল্লাহর বলা মোহাম্মদ
কই তোর ওমর আলী ওসমান কই, যাদেরকে ভাগাই নিয়ে চলে আসছোর, তোদের সম্পদ আমরা দখল করছি, পারলে আমাদের সামনে কে আসবি? যদি মুসলমানের কোন একটা রক্তের বাচ্চা তাই থাকোস, যদি বাবার বৈধ সন্তান হয়ে থাকোস, পারলে আমি সাহেবের সামনে আয়। যখন বলছে বাবার বৈধ সম্পদ হয়ে থাকলে সামনে আয়, আমার নবী বলে আলী রে আর বৈশে থাকা যাবে না, যারে আলী যা আমি তোরে দুইবার কেন যাইতে দেই নাই জানস? এক নাম্বার কারণ হলো, তুই যখন আমার কাছে প্রথম অনুমতি চাইছ তখন তোর মায়ের কথা মনে পড়ে গেছে, যখন দ্বিতীয়বার অনুমতি চাইছ তোর বাবার কথা মনে পড়ে গেছে, কারণ তোর বাবা আমার সকালবেলা নাস্তা না করাইয়া কোনদিন তোর বাবা নাস্তা করে নাই, কারণ তোর বাবা আজকে দুনিয়ায় নাই, আবু তালেব দুনিয়ায় নাই, আমি তোর বাবা আমি তোর মা। আমি কেমনে পারি সাহেবের সামনে আমার আলীরে তুলে দিতে? আমার আলীরে যদি একটা আঘাত করো আঘাতটা আমার গায়ে লাগবে। আলী আমি তোর কত ভালোবাসি তুই জানোস না, আলী আমার তোর বাবা যে কত ঋণী রেখে গেছে জানোস না। আলী তোলে শোন, তখন তো তোর জন্ম হয় নাই ও আলী, মদিনার ভূখণ্ডে আমার বাবা ছিল না, বাবার আদর খারে কয় আমি তুমি কোনদিন বাবার অভাবটা কোনদিন বুঝতে পারি নাই। তোর বাবা আমার কাঁধে লিয়ে দিয়া মদিনায় ঘুরত, মক্কায় ঘুরত, তোর বাবা আমার কাঁধে লইয়া ফিলিস্তিন সামদেশে লয়ে গেছে, তোর বাবা আমার সকালবেলা খাবার না খাওয়াইয়া কোনদিন এক ঢোক পানিও খাইত না। আমি আমার বলতো মাতি যা তোমার এই দুনিয়ায় কোনো জিনিসের অভাব নাই, শুধু একটা অভাব আমি কোনোদিন পুরো করতে পারবো না, আমি তোমার মাকে কোনোদিন দিতে পারবো না, আমি তোমার বাবারে কোনোদিন দিতে পারবো না, তবে মনে রাই করে মুহাম্মদ আমি তোমারে কত ভালোবাসি, জানে একমাত্র অন্তর জানি। আলী তোর মনে আছে কিনা একটু মনে করে দেখ, আলী তুই যখন 10 বছর বয়সে কালেমা পড়স তখন কিন্তু তোর বাবা কালেমা পড়ে নাই, তুই একদিন তোর বাবার সামনে চোখ গরম দিয়ে দাঁড়ায় বলছিলি, আব্বা তুমি যদি কালেমা না পড়ো আমি ভিন্ন হয়ে যাব তোমার কাছ থেকে, তুমি কালেমা না পড়লে আবু জেহেল আমাকে খোঁটা দেন, তুই আমার দাওয়াত দাস তোর বাপের দাওয়াত দিয়ে পারস না, তোর বাপে কালেমা পড়ে না আবার আমাদেরকে দাওয়াত দাস কে, বাবা তুমি যদি কালেমা না পড়ো আমি তোমার থেকে আলাদা হয়ে যাব। আলী তখন তোর বাবা প্রিপারেশন নিছর কালেমা পড়বে, হয়তো তার নসিব নাই তাই হয় নাই, আবার আবু জেহেল উৎপাত সাহেব এসে তোর বাবারে ঘিরিয়ে ধরলো, নেতা তুমি যদি কালেমা পড়ো আমাদের মান সম্মান যাবে, তোর বাবা ওই দিক তাকাই আর কালেমা পড়ে নাই। সেদিন তোর বাবা আমার একটা কথা বলছিল, মুহাম্মদ রে আমি তো চিরদিন বেঁচে থাকবো না, কিন্তু আমার আলী যখন তোমার দলে চলিয়ে গেছে আমি ইন্তেকালের পরে আমার এই আলীর আপন বলতে কেউ থাকবে না, আমার আলী রে তুমি দেখে রেখো। আমি জানি তোর বাবা অনেক ভালোবাসত তোর, আজকে তোর বাবা নাই, ওই দিন তোর বাবা আমার হাতে তুলিয়ে দিয়ে গেছে, ওদিন থেকে আমি তোর কফিল হয়ে গেছি, আমি তোর মালিক হয়ে গেছি। আলী দুইবার যখন আমারে গালি দিছে আমি ওই কথা মনে পড়ছে, আমার আলীরে আমি কেমনে পাঠাই, কিন্তু তৃতীয়বার যখন জন্ম নিয়ে কথা বলছে তখন আমি নবী আর তোর ঠেকাবো না, যা আলী যা এই তরবারি আমি তোর হাতে তুলে দিলাম। তাকানের দিকে
হযরত আলী বলেন, নবী যখন আমার হাতে তরবারি দিলেন, নবী যখন আমার হাতে তাকবীরের ধ্বনি খুলে দিলেন, যুবক এবার তুমি আওয়াজ দিও। একুশ বছরের আলী সাহেবার সামনে গেছে, তখন সাহেবার বয়স এক দুই বছর না, সাহেবার বয়স তখন সাইডের কাছাকাছি। এই জোরে কর, আরো জোরে কর। সাহেবা একটু শক্তিশালী ছিল, ষাট বছরে বীর বাহাদুর, প্রায় ষাট বছরে বীর বাহাদুর, সে পঁচিশ জন মানুষকে কোনো কিছু মনে করতো না। এই সাহেবার সামনে যে একুশ বছরে আলী বলে, হে তোর সেনা সেনা লাগে, তোর নাম কি রে? আলী বলে, আমার নাম আলী ইবনে আবু তালেব। কোন আবু তালেব রে? যার সাথে আমি রাজনীতি করছি মক্কায়। হ্যাঁ, তো মোহাম্মদ তোরই মরণের সামনে পাঠাই দিবে। তুই কি জানোস, তোর বাপ আর আমি মাঝে মাঝে তরবারি খেলা খেলতাম, একবার তোর বারে আমি তোর বাপের নিচে ফেলতাম, আর একবার আমি নিচে পড়তাম। তুই আজকে আমার লাগে মাঠে আসছিস মরার লাগে? আলী বলে, লেকচার কর, লেকচার শুনতে আসি নাই। তুই না তিনবার কইছস জন্ম নিয়ে কথা বলছস, আমি আবু তালেবের সন্তান, আমি কুরাইশ বংশের সন্তান, আব্দুল মুত্তালিবের সন্তান, আব্দ মানাবের সন্তান, আমি মুহাম্মাদের সন্তান। তুই না ডাকছর যে বাবার সৎ সন্তান হলে মাঠে আয়? আমি তিনটা পরিচয় দিলাম, আমি আবু তালেবের সন্তান, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি মুহাম্মাদের সন্তান, আমি কুরাইশ বংশের সন্তান। আমার জন্ম ঠিক আছে, তোর জন্ম ঠিক আছে না? পরিচয় দে। তুই যেতে পারবি না, তোর সাথে পরিচয় হবে মাঠের মধ্যে। আই এম মুসলমান, মুসলমান কোনোদিন কাউকে ভয় পায় না। ফালে তাকসাউন নাস, ইখসাউনি, ভয় করবে একমাত্র রবকে, পৃথিবীর আর কাউকে না। তুই রেডি হ? বলে, তাহলে তুই ছোট মানুষ, তুই আমার পর আগে আক্রমণ কর। আলী বলে, আমার নবীর শিক্ষা, মুসলমান আগে কোনোদিন আক্রমণ করবে না। তুই আক্রমণ করবি, তারপরে বাঁচলে কর্ম, নালে হেলে শহীদ। মুসলমান মরলে শহীদ। মনে আছে ডায়লগটা? পকেটে থাকবে তো? মুসলমান মরলে শহীদ, এটা আলীর প্রথম শিক্ষা দেয়, এটা প্রথম বাক্য আলীর। আরো ধরে হযরত আলীর গায়ের থেকে আমার নবীর ঘেরান আসতেন, আলীর চাদরের থেকে আমার নবীর ঘেরান আসতেন। হ্যাঁ, কারণ আলীর ঔরসে জন্ম নেবে সমস্ত জান্নাতি যুবকদের সরকার হাসান হোসেন। আলী কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে ওখান দিয়ে মনে হয়তো রসুল গেছে, এমন ঘেরান আসতো। কেন আমার নবীর রাস্তা দিয়ে হাঁটলে মেষকম্বারে ঘেরান আসতো? আলী গেল মেষকম্বারে ঘেরান আসতো। তো আলী রাসুল্লাহর সামনে দাঁড়ায় বলে, এ সাহেবা আগে হিট কর। সাহেবা বলে, তুই কি পারবি আমার হিট বসায় রাখতে? তোর বাপ তাই পারে নাই আর তুই পারবি? বলে, আমার বাপ পারে নাই, পারে নাই, তার পোলায় পারবে ইনশাল্লাহ। মা মাজন নেবার আমার দিকে তাকাবে না, একটা আওয়াজ দিব, জীবনে কোনোদিন খেলার মাঠে এত দূর আওয়াজ দেওয়া নাই চড়াইলের যুব। এ কেলারি গুল খেলার মাঠে রো চড়ালে বাইরা সাহেবা, তার জীবনে কোনোদিন কোন যুদ্ধের মাঠে এইভাবে আক্রমণ করে নাই। দুই হাত দিয়া প্রায় দেড় হাত উপর উঠিয়ে গেছে, আলীর এমন দূর আক্রমণ করছে, আলী শুধু ডালটা পাতায় দিছে, ডালেটা কোনা লাই গিয়া কোনা ভাঙছে, সাহেবার তরবারি দুই টুকরা হয়ে জমিনে পড়ে গেছে, সাহেবা এইভাবে কাইত হয়ে পড়ে গেছে। এবার আমার দিকে তাকাবেন, হযরত আলী সাহেবার ঘাড়ের উপরে পাড়া দিয়া কয়, বেঈমানের বাচ্চা, হে বেঈমানের বাচ্চা, এবার আমি দেব সহ্য কর। ওইভাবে সাহেবা ঘাড় কাত করে এখনো আছে, আলী ঘাড়ের উপরে পাড়া দিয়া কয়, এবার আমি দেব, পারলে সহ্য কর, আল্লাহ পাপার জন্য। সাহেবা বলে, তুই আমারে দুর্বল ভাবে আঘাত করবি? আমি তো কাইতে পড়ে রইছি, আমারে খাড়া হইতে দে, খারাপ হইতে দে। আলী ভাই খারাপ, নবী আমার চাহে চাহে দেখতেছে। কারণ বদরের মাঠটা যারা আপনারা গেছেন তারা জানেন, মসজিদ আরস্তে, মসজিদ আরিস্তে এখন পাহাড়টা ভেঙে ফেলেছে, এমন জায়গায় মসজিদটা করো, নবী ওই
খিমার মধ্যে বসে পুরো মাঠটা তদন্ত কি করতেছে? আলীর মধ্যে সাহেবের মধ্যে যে কথা প্রবর্তন হচ্ছে, নবী আমার ছায়াতে দেখতাছে। সরাইলের যুবক এখন জীবন চির একটা আওয়াজ দিবি, জীবনে কয়দিন বেঁচে থাকবো জানি না। আলী বলে আমি মুহাম্মাদের সন্তান, আনা মুসলমান, আনা আবু তালেব, আনা ইবনে আবু তালেব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। পাল্লে দাঁড়া, পাল্লে দাঁড়া, পাল্লে দাঁড়া, আর তুই সুদা করে দাঁড়া। এইভাবে যখন দাঁড়াইছে হযরত আলী বলেন, ওর ডাল ভাঙছে, ওর মাথার মধ্য দিয়ে ঢুকছে। শুধু তাই না, ওর বডিটা রেন্ডি গেছে, চলার মতো দুই ভাগ হইছে, দুই ঠ্যাং দুই দিক পড়ে রয়েছে। ওর ঠ্যাং একটারে কুত্তার মতো টানতে গেছে, নবী পর্যন্ত লয়েছে। দেখবেন আবু জেহেলের কবরের পাশে কিন্তু সাহেবের এক ঠ্যাং দাফন করা। আমি এইবার যে জিজ্ঞেস করছি, এই আবু জেহেলের কবরের সাথে দুইটা দুইটা উঁচা মাটি কে? তখন সৌদি আনামারে বলতেছে, এখানে জানে না মওলানা সাহেব কিতাবুল মাগাজি পড়েন নাই? আমি বললাম না, কিতাবুল মাগাজি পাও নাই? এখানে দুইটা উঁচা মাটি, সাহেবাকে প্রথম, হযরত আলী দুই টুকরা করে ঠ্যাং একটা তাইনে নবীর সামনে হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আমার নবী সাহেবের ঠ্যাং দেখা, বডি এইখান দিয়ে শীর্ষে, তো অর্ধেক দেখা যাইতেছে বডি, আর অর্ধেক পড়ে রয়েছে বদরের মাঠে। নবী আমার মুসকি মুসকি হাসে আর বলে, আলী রে, ও আলী, তুই 21 বছরে বাহাদুর, তুই কেমনে কি করলি? হযরত আলী বলে, নবীজি, এই তরবারিটা কে দিছে আমার হাতে? আমার জানা আছে গো, আজ থেকে 13 বছর আগে যখন আপনি হিজরত করেন, আমার চাদরটা গায়ে দিয়ে বলছিলেন, আলী রে, আমি মদিনায় যাচ্ছি রে আলী। বেঈমানদের আমানত গুলা তুই ফিরে দিয়ে তারপরে তুই চলে আসবি, তোর সাথে আমার মদিনায় দেখা হবে। নবীজি, আমি সেদিন থেকে ইতমিনান ছিলাম, মদিনায় যাওয়ার আগে আমার মরণ হবে না, কেউ আমার মারতে পারবে না। আজকে যখন আপনি আমার হাতে তরবারি দিয়ে বললেন, আলী রে, এই তরবারিটা আবার আমি তোর কাছ থেকে নিব, আমি তোর এই তরবারির অক্ষত থাকবে, আমি তোর কাছ থেকে তরবারিটা আবার নিজে রিটার্ন নিব। তখন আমি মনে মনে ভেবে ফেলছি, আরে আমার নবী যখন আমার হাতের থেকে তরবারি রিটার্ন নিবে, তখন আমি আর মরবো না, আমি মরবো না, আমি মরবো না, আমি মরবো না, আমি মরবো না। নবী আপনি বলছেন, আলী রে, রক্ত মাখা তরবারি রিটার্ন আবার আমার দিবি? হুজুর, আমি তখন ইতমিনান করে নিছি, আমি মরবো না, অন্তত বদরের যুদ্ধে মরবো না। হুজুর, আমি এই ব্যাটে খুশির আনন্দে বাইরে হয়ে আসছি। আমার নবী বলে, আলী রে, আমার দিলটা শান্ত হয়ে গেছে, বাইরে আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাব, এই দুনিয়া থাকার জায়গা না, সবাই তো মরিয়া যাওয়া, কার মরণ হবে ইহুদি নাসারা সাহেবা উঠবার মতো, কার মরণ হবে অমরের মতো। যে অমরকে যখন ওই যে সিংহে বাবা, সিংহে যখন মাসি খেদাইতেছে পাখা দিয়া, লেঞ্জা দিয়ে অমরের মাসি খেদায়, অমরের খাদে লাভ দিয়ে দাঁড়ায় বলে, খলিফাতুল মুসলিমিন, আমার জীবনে কোনোদিন দেখি নাই সিংহের মাসা মাসি খেদায়। ওমর বলে, তুমি কি কোরআনের ওই আয়াত জানো না, যারা আল্লাহর হয়ে যায়? তোমার কি জানা নাই গা, যারা মাওলার সাথে প্রেম করে মাওলা তাদের হয়ে যায়? আমি ইলিয়াসুর রহমান জিহাদি মোহাম্মদ বয়ান করছি, আজ
আসরের পরে যখন বয়ানে আসার আগে এই যে জুমরে দেখতেছো আর বড় ভাই ছিল বাচ্চু মিয়া ঠিকই কানে বসিয়া কয়দিন বেঁচে থাকবো হাজার সবরে দুইজন কাবাগরের সামনে বসা বাচ্চু কি করলো না করলো আবার দেখার বিষয় নয় কখন কবুল করবে জানি না ও বাজান ভালো করে বুঝছো হযরত কোমরের মতো জানোয়ার এই পৃথিবীতে কেউ ছিল না ওমর যেদিন কালেমা পড়ে ইসলাম কবুল করলো ওমরের মতো জান্নাতি আর পৃথিবীতে ওই জামানায় দ্বিতীয় আর এক ব্যক্তি ছিল না আর ওমরকে আমার নবী দ্বিতীয় জান্নাতি ঘোষণা দিছে ওমরের ওই জায়গায় আর কেউ নাই কথা বলনা কেন দ্বিতীয় জান্নাতি কিন্তু হযরত উসমান আর আসবে না আলীর নামও আসবে না দ্বিতীয় জান্নাতি নবী ওমরকে বলছে দ্বিতীয় জান্নাতির স্থানে ওমর দ্বিতীয় জান্নাতে যাবে এবার আমার দিকে তাকাও বজন রে কাবা ঘরের সামনে দাঁড়ায় আছি ওই যে বাচ্চু মিয়া এই যে যার ভাই আমাকে আসরের পরে বারবার বলে ভাইয়ের জন্য একটু দোয়া করুন আমি এখন ওই সিরিজটা বলতে পারি না বাবে ফাতার সামনে দাঁড়ায় আমার বলে জেহাদি ভাই হয়তো মানে জীবনের শেষ দেখা আজকে যদি মারা যায় হয়তো বা কেয়ামতের মাঠে দেখা হবে হজের থেকে আসার পরেই তো বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে গেল আল্লাহর বান্দা চলে গেছে ঠিকই এখনো পর্যন্ত স্মৃতিটা বলি নেই এই যে সেই দেলোয়ার হোসেন মাই দিলওয়াজ এই যে দেলোয়ার হোসেন মাইজির শাশুড়ি বাবা আমি যখন প্রথম মাইজির ওয়াজে আসছি 3 বছর আগে তখন মাইজির শাশুড়ি বা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আহারে দেলোয়ার হোসেন মাইজির যে সুগন্ধি শরীর গোড়া আব্বাসি যখন আমার সাথে ওয়াজে যায় প্রত্যেকটা ওয়াজে দেখে আমার পাশে বসে খালি বলে আমার মায়ের লেগে দোয়া করিয়েন এই পৃথিবীতে যাদের মা নাই আর মতো দুঃখ মেয়ের কেউ নেই মজাম জামান নবী একটা কথা বলতেন উম্মতেরা এতিম মিসকিনের মুখের দিকে তাকায় আমি নবী তোমার মায়ে জান্নাতে যাব হযরত ওমর কেন এত দামি হয়েছে বাবা হযরত ওমরকে বাঘে সিংহে মাছি খেয়ে যায় ওমর সিংহের এই দৃশ্য দেখিয়া তার খাদেমকে বলে বাবা রে দেখ তো এখানে কোন এতিম ছেলে আছে কিনা হযরত ওমরের খাদেম বলে খলিফাতুল মুসলিমিন এখানে এতিমের বস্তি কোথায় বাবা ওমর বলে দেখো তালাশ করে এতিমের বস্তি আছে কিনা হঠাৎ করে বাবা একজন খবর দিল খোনাইনের মাঝে একটা এই বাড়ির একটা মহিলা 3টা বাচ্চা রাইখা খোনাইনের মাঝে নবীর সাথে শহীদ হয়ে গেছে ওমর দরজার সামনে যে ডাক দিছে আমি ওমরের পক্ষ থেকে আসি আপনাদের কোনো কিছু লাগবে কিনা মহিলা দরজার সামনে দাঁড়ায় বলে আমি আজকেও কিতাবে দেখলাম মহিলা লাভ দিয়ে দাঁড়ায় বলে তুমি কে গো আমি তোমার চিনি না এই যে 1 থেকে 1.5 মাস হয়ে গেল আমাকে ঘরে পানি নাই গো এতিমের খবর আর কেউ ওমর আসামের মতো দাঁড়ায় তার গোলামকে বলে আমার পায়ের উপরে 10টা বাড়ি দে উলামা একরামকে জিজ্ঞেস করবেন হযরত ওমর প্রতিদিন ঘুমানোর আগে 5টা 10টা করে বাড়ি পায়ের উপরে দিতেন আল্লাহু আকবার হযরত ওমর নিজের পায়ে নিজে চাবুক আঘাত করতেন আর একটা বাড়ি দিয়ে জিজ্ঞেস করছেন ওমর রে আজকে কি কোনো এতিমের বাড়ি তোর খোঁজ নেয়া অভাব আছে আজকে কি কোনো এতিমের খবর লওয়া তোর খবর লস্ট এমন কেউ আছে ওমর নিজের কাছে নিজে প্রশ্ন করতো ওমর আবার জবাব দিত না সব এতিমের খবর লইছো আবার একটা বাড়ি দিত ওমর তুই কোনো অন্যায় করছো ওই পায়ে বাড়ি দিয়ে আবার বলতো না অন্যায় করস তুই আবার বাড়ি দিত আর বলতো হে ওমর হে ওমর তুই কি কারোবারে জুলুম করছো বলতো না জুলুম করস তুই আবার বলতো হে ওমর তুই তো সেই ওমর
তোর মতো জানোয়ার কেউ ছিল না, আজকে তোর নবী আনোয়ার বানাই দিয়ে গেছে। ওমর, এ ওমর, ওমর তোর কোন জনগণ না খাই আছে কিনা? পাই বাড়ি দেওয়ার পরে যদি মনে সায় দিত, ওমর রে তোর তো একজন জনগণ না খায় রয়েছে। ওমর দৌড়ে ঘুমের বস্তা নিয়ে বাড়ি ফিরে পৃথিবীতে এমন কোন বাড়িওয়ালা আসেনি তার ভাড়াটে তার গায়ে হাত দিবে। যখন জরাজরি করছে গোলাম তারপরে বাড়ি দেয় না, ওমর কয় চাবুক দে। বাজান চাবুক দিয়া ওমর পিঠের উপরে এমন জোরে বাড়ি দিয়া কয়, ওমর তোর মতো নাদান আর কেউ নাই এইখানে, এক মাস পর্যন্ত ঘরে পারি নাই, তুই ওমর কেন খবর নিস? তোমার বলে ঘরের মধ্যে কে আছেন বাবা? শুধু একটা কথা বলবেন নি মা, কি বলবো? আপনার ফ্যামিলিতে সদস্য কয়জন? আমার একটা মায়া, তিনটা পোলা। মারে আমার পরিচয়টা নেন, আমি হলাম মসজিদের নবমীর একজন খাদেম। পুলিশের একজন অফিসার হলে চল্লিশটা ঘন ঘন মানুষের যে হ্যাঁ আমি পুলিশের চাই, কতক্ষণ আমি মসজিদের নবমীর একজন খাদেম। তুমি যদি খাদেম হও ওমরের কাছে খবরটা পৌঁছাই দিয়ে বলিও, পাহাড়ের গুহায় ওখানে একজন মহিলা আছে, সন্তান ভুলে ভুলে কষ্ট আছে। ওমর বলে একটু চেষ্টা করেন না, আমি মাত্র একটা ঘন্টার টাইম দেন, আমি ওমরের কাছ থেকে বাইতুল মালের থেকে খাবার নিয়ে আসছি। বাদাম নিজে ঘোড়া চালায়া অতি দ্রুত বাইরাম বাইতুল মাল থেকে খাবার খুলে লইয়া যখন এতিম মহিলা এতিম বাচ্চাদের ঘরের সামনে ফেলছে, ওই মহিলা বলে এত দ্রুত আপনি কোথার দিকে আসলেন? ওমরের কাছে আমার সালামটা দিছিলেন। ওমর বলে মানে আমার মনটা বলে যদি একটু আমার একটু দেখাইয়া দিতেন কি, আপনার বাচ্চা গুলার আমার চোখের সামনে একটু রুটি বানান, ওদেরকে নিয়ে আমি এক প্লেট একটু খাবার খাই। মা আমার সামনে একটু রুটি বেলবেন মা, আমি আপনার কাছে সহযোগিতা করি না? আপনার করতে হবে না, আপনি যখন এত কষ্ট করলেন ওমরের পক্ষ থেকে খাবার লয়ে আইছেন, আমি অতি তাড়াতাড়ি রুটি বানাই। আর আপনি যেগুলো লয়ে আইছেন খাসি জবাই দিয়ে লয়ে আইছেন, আপনার গোশত আপনারই পাকায় খাওয়াই। আল্লাহ খুশি, ওমর খুশি। বাজান্ডে অতি দ্রুত মহিলা পাকাইয়া ওমর বসে আছে দরজার কাছে, একটা প্লেটের মধ্যে বাবা তিনটা বাচ্চার পাঠাই দিয়ে বলে যা ওই বিদ্যালয়টার কাছে যাইয়া বলো আমার মায় খাবার গুলা দিছে আসেন একসাথে খাই, এবার তুমি কান ভাবো বাবা। এতিম একটা ছেলের এই কোলে বসাইছে আর একটা ছেলের এই কোলে বসাইছে, বাজার মেয়েটা বড় এই জন্য পর্দার খেলা বাসে নেই। ও নিজে রুটি ছেকিয়া সে ছোট্ট ছোট্ট করিয়া বাচ্চা দুইটার গালে দেয় বলে তোমরা কি অমরের পরে কোনো বেজার হয়ে আসুন। বাচ্চা দুইটা বলে আগে একটা কথা বলেন, আপনি কেন মসজিদে নবমীর খলিফাতুল মুসলিমিন অমর হইলেন না? ওমরের জায়গায় যদি আপনি খলিফাতুল মুসলিমিন হইতেন না জানি কত ভালো হইতো। হযরত ওমর বলে তোমাদের মনে কি কোন আশা আছে? তোমরা কি এমন কোন স্মৃতি মনে পড়ে যে তোমার বাবা তোমাদের সাথে পড়তো আর তোমরা হাসতা? ছোট্ট বাচ্চাটা সাঈদ বলে আমার একটা জিনিস মনে পড়ে, আমার আব্বু যুদ্ধের মাঠে যাওয়ার আগে আমি ছিলাম ছোট্ট, এখন তো মোটামুটি বড় হয়ে গেছি,
আমার আব্বু আমারে ঘোড়া নিজে হইতো, আমার আব্বু আমারে এই পিঠে বসাইয়া ঘরের মধ্যে ঘুরতো, আমরা দুই ভাই খিলখিল করে হাসতাম, আমার বোনটা আমার বাবার গালের মধ্যে খেজুর খাওয়াইয়া দিত, আমার বাবা আমার বোনকে বলতো ওদেরকে আমার পিঠের দিকে নামার, ওমর বলে আমি ঘোড়া হইলাম তোমরা আমার পিঠে উঠো। চোখের পানি ফেলে আমার মৌলানা একটা বুঝ দিয়ে দেন, আল্লাহ মাফ করে দিবেন। হযরত ওমর বললেন, এই এই সাইদ এদিকে আও, তোমার বাবার আশা পূরণ করলে কি তুমি আমারে মাফ করে দিবা? বলে আপনি কে? বলে আমার পরিচয় আগে পরে হবে, তুমি আমার পিঠের উপর আগে উপর। আরো জোরে আরো জোরে আরো জোরে আল্লাহু আকবার বলেন তো। দ্বিতীয় জান্নাতি ঘোরা হয়েছে সাইদ ওমরের পিঠে। হযরত ওমর ঘুরতেছে, তার গোলাম বারবার বলতেছে তোমরা যদি চিন্তা জীবনে ঘোরা বানাইতা না। ওমর তাদের মনের মধ্যে আনন্দ দিয়ে বাজান, তার মার কাছে একটা সিরেকোট লিখে দিয়ে যেয়ে বললেন, তোমার মাকে দিয়ে বইল কালকে যেন খলিফাতুল মুসলিমিন ওমরের সংসদে যায়, তোমাদের যত পরিমাণ খাবারের দরকার আমি আমার গোলাম দিয়ে পাঠিয়ে দিব। এবার চোখের পানি ফেলে একটা আওয়াজ দিয়ে আমার ভাইরা, হযরত ওমর যখন চলিয়ে গেছে, মহিলা সকালবেলা ওমরের কথা মতো বাচ্চা কোটারে নিয়ে রওনা দিছে, বাজার যাইয়া দেখা ওই সাইদ যাইয়া তার মার কাছে বলে, মা ও মা, যে লোকটা আমার কোলে করে খাওয়াইছিল মা, নিজে ঘোড়া হয়েছিল এই ব্যক্তি আর ওই ব্যক্তি তো এক ব্যক্তি। মা কয় না, এ তো ওমর আর সে ওমর না তো। মারে আল্লাহর কসম করে কই, দুই জনের চেহারার মধ্যে কোনো পার্থক্য নাই। বদন এখন চোখের পানি ফেলবার, যখন ওই বাচ্চাটা আবার দৌড়ে আসবে, মারব ও ভাই আমি কসম করে কই এটাই হলো খলিফাতুল মুসলিমিন ওমর। ওই সাইদের বাপ পিছনে ত্যাগ করছে, তাহলে আমি তার সাথে দুর্ব্যবহার করছি। ওমর আসতে করে দাঁড়ায় বলে, মা গো আমি ওমর আপনাকে সংসদে কেন আনছি জানেন? নিকয় কেন? সারা সংসদের সামনে দাঁড়ায় আপনি স্বীকার করেন আপনার নিজের হাত দিয়ে ওমরের পিঠে কটা পাড়ি দিয়ে যান, কেন আপনার ফ্যামিলিতে পানি ছিল না, খাবার ছিল না? ওই মহিলা কাঁদে আর বলে, ও নবীর সাহাবী, আমি আপনার কাছে কিছু বলবো না, আমি আমার নবীর কাছে দুইটা কথা বলে চলে যাবো। ওমর বললেন, ওই জামান নবী যা বলার ভুলিয়েলাম। মহিলা কবি রাউদার সামনে দাঁড়ায় বলে, নবী যে খলিফাতুল মুসলিমিন অর্থ জানেন ভুলিয়েলাম, ওই মানুষটার নিজের শরীরে নিজে আঘাত করে কেন এতিমের খবর লইল না? নবী আপনার আপনি কি মাফ করে দিয়েছেন? আল্লাহ তোমার পিছনে থাকা আবার দিয়ে বলে, তোমার এতিম দুইটাই মাফ করছি নিজি গা। ও আমার সরালের ভাইরা, সময় কম, মাত্র এক মিনিটের মধ্যে বলবো। যখন এতিম আমার আল্লাহর কাছে দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে ওঠে, কারণ আমার নবী হলো এতিম। এবার শোকের পানি ফেলায় কাঁদবা, ওই মহিলা ওমরের জন্য দোয়া করে চলে গেছে। ওমর রাতের অন্ধকার স্বপ্নে দেখে আমার নবী দুটো হাত ধরায় দিচ্ছে, ওমর ওই সাইদের চোখের পানি, আমি নবীর কবর ভরে গেছে সাইদ চোখ বলছে, নবী আমি এতিম,
আমি এতিমরে পিঠে উঠাই ওমর আমারে ঘোড়া সাজাইছে, নবী ওমরের মতো বাচ্চা শাসক এই দেশে দরকার। আল্লাহ তুমি দেখো আমার যুবক ভাইরা ভৈয়া ভৈয়া কান্দে, আমি জানি না কোন যুবকের মা নাই বাবা নাই মা, ওই সাইজ যদি চোখের বানে পাড়াবেন নবীর রওজার পাশে তারা কান্দে। তুমি সরার খেলার মাঠে বসে কান্না যুবক, মাগরিবের নামাজের পরে হাজার হাজার মানুষ যারা কাঁদে, আল্লাহ জানি না কার যেন মা নাই বাবা নাই। নবী যদি এতিমদের ডাক সাথে সাথে শুনে, তোমরা যাদের মা নাই গো চোখের পানি ছেড়ে দিয়ে বলো নবীজি আপনারা তো মা ছিল না বাবা ছিল না গো, দেখো এখানে দানে দানে সবাই কান্দে। আল্লাহ পুরো মজমার মধ্যে সবাই কান্দে মেলি, তোমার কি মায়া আজকে জুমার মসজিদে বাবা একটা ছেলে আমার বলে আজকে একটা বছর হয়ে গেল মা বলে ডাকি গেল, হুজুর কত এক বছর আগে আপনি আমার মায়ের মিরপুরে এমপি সাহেবের সামনে জানাজা পড়ছিলেন হুজুর, হুজুর আজকে আমার মা তোমার মায়ের কবরে খেতা বালিশ দেওয়ার জন্য এমন কোন আল্লাহর ওলি আছে কি 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবা হুজুর আমার মায়ের জন্য আমার বাবার জন্য আমার মায়ের কবরটা জান্নাতের টুকরো বানাবার জন্য 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় আমার হাতের মধ্যে 10,000 টাকা নগদ দিবা কে আছে বলো তো হুজুর আমি আগামী কালকে দিয়ে দিব অথবা এখন